হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি প্লে করছেন তাদেরকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। এলইডি নতুন লাইট লাগানো আছে গাড়ি, যাই হোক ভাই কপালই ভালো, দামের লাইট পালো। যাই হোক, আমার ঠিকানা হচ্ছে আরামিন প্লাস বাইক কর্নার। ভাই আপনারা প্রতারিত হবেন না, আমি বারবার বলি যে আমাকে ভিডিও করে দেখে আপনারা অ্যাডভান্স করবেন। অনেক মানুষ আছে যে ভিডিও অনেক ফেসবুকে দেখেন, আমাদের ভিডিও চুরি করে বিভিন্ন জায়গায় পোস্ট দেয়, দিয়ে কয় আমি আলামিনের ভাই হই, এই হই, সেই হই। ভাই আমাকে আগে ফোন দিয়ে ভিডিও করে দেখেন আমি কি না। আমার শোরুম আছে, প্রতিষ্ঠান আছে, চোরাই গাড়ি বর্ডার ক্রস গাড়ি বিক্রি করি না ভাই। আমার ঠিকানা হচ্ছে এটা, আলামিন ব্লক বাইক কর্নার নাহলে সাবি ক্লিনিক গাবতলী রোড বগুড়া। বারবার বলছি এই তিনটি নাম্বার ছাড়া আপনারা কোনো সাহায্য যোগাযোগ করবেন না, ঠিক আছে। আমার ঠিকানা বগুড়া সদর, আমি বগুড়ার বাসিন্দা। আর এই প্রবাসী ভাই কিন্তু আমাকে ভিডিও করে দেখার পর অ্যাডভান্স করছিল, করলো, করার পরে এখন গাড়ি নিল, চলে যাচ্ছে হচ্ছে এই গাড়ি টেকের হাট, ঠিক আছে, গোপালগঞ্জের টেকের হাট। সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনারা নিতে পারেন গাড়ির গুঞ্জাসগুলো, আমরা দেখে দিয়ে রাখছি, ঠিক আছে। কারণ ওখানে যাওয়ার পরে খুলে নেওয়া হবে, খুলে দেওয়া হবে, এই জন্য আর কি যেন ঢিল ঢিলা করে আগে দেখা হচ্ছে। তো আমি বাইকটি দেখাবো আপনাদেরকে আর কীভাবে কুরিয়ারে বুকিং দেয় বারবার আপনারা দেখতেছেন। আমার ঠিকানা বগুড়া সদর, বারবার বলতেছে ভাই নিজেরা কেন প্রতারিত হন আপনি। আমি তো চোরাই কম দামি গাড়ি বললে আপনারা বুঝতে পারবেন সেটা কেমন কী, আর গাড়ি আছে কিনা, গাড়ির শোরুম আছে কিনা, প্রতিষ্ঠান আছে কিনা, মালিকানা চেঞ্জ হলো কিনা সেটা আপনি দেখবেন না, দেখে জাস্টিফাই করে তারপর আপনারা তো কিনবেন। বারবার আপনাদেরকে বলে আগে দেখেন ভিডিও কল আমার, দেখে তারপরে অ্যাডভান্স করেন, কোনো সমস্যা নাই। কোনো প্রতারক চক্র হাতে না ভাই, বাংলাদেশ প্রতারকদের ভরে গেছে ভাই, ঠিক আছে। আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে, আমি আপনাদেরকে দেখাই, দেখুন। দেখতেই পাচ্ছেন বাইকটি সামনে থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে দেখে দিই পাশ থেকে। এই সাইড থেকেও দেখাই, মাঠার থেকে দেখাচ্ছি, দেখুন এই পাশ থেকে একটিবার দেখাই দিই। এই সাইড থেকে গাড়ির ইঞ্জিন আনটাচ ইনটেক, হ্যাঁ, এই পাশ থেকে দেখাই। জাস্ট এখানে একটু হালকা একদম দাগ আছে, সেটা বোঝা যায় না বাইরে। এই পাশে দেখা যদি পিছনের টা দেখতেছেন, এই সাইড থেকে দেখাচ্ছি, দেখুন উপর থেকে দেখাই ফাইলান স্যার, দেখুন নিজের গাডার। যাই হোক, এখন কুরিয়ারে বুকিং দিতে যাবো। আর আমার ঠিকানা বারবার বলতেছি আলামিন ব্লক বাইক কর্নার, এই তিনটি নাম্বার ছাড়া আপনাদের কারোর সাথে যোগাযোগ করেন বা আমাকে ভিডিও করে না দেখে যে অ্যাডভান্স করেন তার দায় দায়িত্ব আপনার। চলুন যাওয়া যাক কুরিয়ার দিক, কত সব বোঝা পাচ্ছেন তো, হ্যাঁ, কাগজপত্র বুঝে দিলাম, কুরিয়ারে বুকিং হয়ে গেল, চলুন এই চকো চকো কুরিয়ার সার্ভিস। তো বন্ধুরা দেখুন এদের চলে যাচ্ছে, আপনি হচ্ছে জননী পার্সেলের মাধ্যম দিয়ে, দেখুন চলে গেল হচ্ছে টেকের হাট, নিল এক বড় ভাই, ঠিক আছে, তাহো মিনাত ভাবির নামে আর কি গাড়িটি পাঠিয়ে দেওয়া হলো, ঠিক আছে। ওনার বাকি আছে, বাকি টাকা দিয়ে ওখান থেকে তুলে নেবে। আর গাড়ি দেখেন এদের কুরিয়ার সার্ভিসের প্যাকেটিং শুরু হয়ে গেছে অলরেডি, যেন কোনো দাগ স্পট না পড়ে। ওখানে যাওয়ার পরে টাকা দিলে গাড়ি ওনাকে বুঝিয়ে দেওয়া হবে। তো যারা নিতে যাচ্ছেন তো অবশ্যই যোগাযোগ করবেন, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কুরিয়ারে আমার কাছ থেকে নিতে পারেন বাইক। যারা শুধু বিশ্বাস করেন না তাদের উদ্দেশ্যে অবশ্যই আমাকে ভিডিও কলে দেখবেন, তারপরে অ্যাডভান্স করবেন, ঠিক আছে। দেখুন বাইকটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে ছিল, সব কিছু কিন্তু ওনাকে বুঝিয়ে দিয়েছি, বলে দিয়েছি। যারা অবশ্যই নিলে হলো প্রবাসী ভাই, মালয়েশিয়ান প্রবাসী ভাই, ঠিক আছে, টেকের হাট, তো অবশ্যই আপনারাও নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ভালো ফ্রেশ কন্ডিশনের বাইক, ঠিক আছে। অবশ্যই ভিডিও কলে আগে বাইক দেখবেন, ঠিক আছে, তারপরে দেখে শুনে আমাকে ভিডিও কলে দেখে তারপরে অ্যাডভান্স করবেন ভাই, যেন আপনি কষ্ট টাকা যেন অন্য কারো হাতে না পড়ে। অবশ্যই আপনারা আগে ভিডিও কলে আমাকে দেখবেন, বারবার বলি আপনাদের, ঠিক আছে। আর ঠিকানা কিন্তু আমার বারবার আমি আপনাদেরকে বলে দিই, আমার ঠিকানা হচ্ছে, আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার ঠিকানা, দেখুন আলামিন বাইক কর্নার নাউলি গাবতলী রোড বগুড়া, এটাই হচ্ছে আমার নাম্বার। এই তিনটা নাম্বার ছাড়া আপনারা কারোর সাথে কন্ট্যাক্ট করবেন না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখো অন্য কোনো ভিডিওতে। যারা বাইক নিতে যাচ্ছেন তো অবশ্যই যোগাযোগ করবেন আলামিন ব্লক বাইক কর্নার, সুন্দর সুন্দর ভালো বাইক নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।